আসসালামু আলাইকুম, আমি কবির আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক রাজশাহী পলিটেকনিক থেকে শিক্ষার্থী। তোমাদেরকে স্বাগত। আমার ক্লাসটি হলো ফিজিক্স 2, সাবজেক্ট কোড 65922। এরপর এই সাবজেক্টটি তৃতীয় পর্বের ছাত্রদের জন্য প্রযোজ্য যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টে আছো তাদের জন্য। যারা অনলাইনে যুক্ত হলে তারা তোমাদের পর্ব, শিফট, রোল নাম্বার এবং ডিপার্টমেন্টের নাম উল্লেখ করে কমেন্টে উল্লেখ করো। আমরা চ্যাপ্টার 2 অধ্যায়টি নিয়ে পড়ব। কাল গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এ মোটামুটি 80% শেষ করে ফেলেছিলাম। আজকে কিছু অংশ আছে, সেটা আমরা করব। সাথে সাথে আমরা পুরাতন যে ক্লাসটি ছিল তারও একটু রিভিউ করব। ওকে, চ্যাপ্টার 2 এ যে বিষয়টি আছে সেটা হলো পদার্থের উপর তাপের প্রভাব। প্রথমে আসে তাপের প্রভাবের ফলে বস্তুর প্রসারণ ঘটে। প্রসারণটা কি কি ঘটে? দৈর্ঘ্য প্রসারণ ঘটে, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে? তাপ প্রয়োগের ফলে বস্তুর দৈর্ঘ্যমুখী যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ জানলাম। ক্ষেত্র প্রসারণ, তাপ প্রয়োগের ফলে যদি বস্তুর ক্ষেত্রফল বৃদ্ধি পায় তবে একে ক্ষেত্র প্রসারণ বলে। আয়তন প্রসারণ, তাপ প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তন বৃদ্ধি পায় তাহলে তাকে আয়তন প্রসারণ বলে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্যের বৃদ্ধি হবে, ক্ষেত্র প্রসারণ মানে ক্ষেত্র প্রসারণ হবে এবং আয়তন প্রসারণ মানে আয়তন বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক, একক আয়তন বিশিষ্ট কোন একটি ঘনকের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে এর আয়তন যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। প্রসারণ গুণাঙ্ক শিখেছিলাম VT ইকুয়াল V নট ওয়ান প্লাস গামা T। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কিছু সংজ্ঞার সাথে কিছু তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। সেটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00012 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় 1 সেন্টিগ্রেডের বা 1 ফুট বা 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহার দণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য যথাক্রমে 0.00012 সেন্টিমিটার বা 0.00012 ফুট বা 0.00012 মিটার বৃদ্ধি পাবে। ওকে, এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক শিখব। এই প্রশ্নটি বারবার আমি বলছি, এই প্রশ্নটি 100% কিন্তু পরীক্ষায় আসবে। গতদিন আমরা শিখেছিলাম, আজকে আবার এইটি আবার রিভিউ করব। ওকে, মনে করি ABCD একটি সুষম ধাতব পাত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল নট। এই যে ছবিতে দেখো এল নট, এটি দৈর্ঘ্য 4 ডিগ্রি সমান, কারণ এটি ঘনক, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি সমান হয়। তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এল টি হলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বর্গের ক্ষেত্রফল এল নট স্কোয়ার, 3 ডিগ্রি সেন্টিগ্রেড বর্গের ক্ষেত্রফল এস টি ইকুয়াল টু এল টি স্কোয়ার। তাহলে আমরা জানি এল টি ইকুয়াল টু এল নট ওয়ান প্লাস আলফা টি। এটা কোথা থেকে জানলাম? সেটি হলো দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা পেয়েছি, এল টি ইকুয়াল টু এল নট ওয়ান প্লাস আলফা টি। এখন উভয় পক্ষকে বর্গ করলাম। ওকে, দেখো বর্গ করলাম, বর্গ করে এস টি ইকুয়াল এস নট ওয়ান প্লাস আলফা টি পেলাম। এটি আমরা কিন্তু সূত্র থেকে পেয়েছি,
এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এস টি এর মান, দেখো এস নট ওয়ান প্লাস আলফা টি, এই যে মানটা এস টি এর মান এখানে আমরা বসাই দিব। এস টি এর মান যদি এখানে বসাই দিই তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এখন দুই পাশে এস নট, এস নট কেটে ফেললাম, সাথে সাথে ওয়ান ওয়ান কেটে ফেললাম, সরি 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 কাটা যাবে না, এখন হোল স্কোয়ার আছে বুঝছো, তাহলে আমি এটা ইরেজ করে দিই, তাহলে মিস ইনফরমেশন যাবে তোমাদের কাছ থেকে। এস নট, এস নট কাটলাম, ওয়ান প্লাস বিটা টি থাকলো, বিটার এই অংশটা একটু বৃদ্ধি পাবে, হ্যাঁ বি এর মতো হবে না, একটু এইরকম হবে, ওয়ান প্লাস আলফা টি, এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, উভয় পক্ষকে এই ওয়ান এই ওয়ান কেটে ফেললাম, কাটলো এইটা, এখন আলফা স্কোয়ার টি স্কোয়ার এই মানটা অতি ক্ষুদ্র বলে আমরা বাদ দিয়ে দেব। আমি আবার গত দিনের মতোই বলি যে মনে করো একটি হাতির উপর একটি মশা বসলো, তাহলে হাতির ওজন কতটুকু বাড়লো, এই অংশটা অতি নগণ্য, ম্যাথমেটিক্যালি অবশ্যই কিছু না কিছু বেড়েছে, কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় বা ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা এটা কেটে ফেলবো, তাহলে এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিলাম, এই অংশটা বাদ দিয়ে দিলাম, তারপরে এইটা টি টি কেটে ফেললাম, ওকে তাহলে বিটা ইকুয়াল টু টু আলফা প্রমাণিত হয়ে গেল। এখন যদি স্যার বলে ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক বের করো, তাহলে এতটুকু প্রমাণ করলে যথেষ্ট হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত করলে ওকে। এখন আসলে যদি বলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আমি আবার অংশটি লিখবো যে একটি ঘনক বস্তু নিলাম এবং এর দৈর্ঘ্য এল নট, বাহুর দৈর্ঘ্য এল টি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনকের আয়তন ভি নট ইকুয়াল এল নট কিউব, এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ক্ষেত্রফল হবে না এটা, হ্যাঁ এটা হলো ঘনকের আয়তন, ওকে এটি হবে ঘনকের আয়তন, উষ্ণতায় ঘনকের এটা হলো ঘনকের আয়তন, তাহলে ভিটি গেল ভি এল টি কিউ, এখন আমরা জানি এল টি ইকুয়াল টু এল নট ওয়ান প্লাস আলফা টি, উভয় পক্ষকে ঘন করলাম, কিউব দুটোই বসাই দিলাম, এবার কিউবের সূত্র আমরা বসাবো, তার আগে ভি টি ইকুয়াল ভি নট ওয়ান প্লাস আলফা টি, ওর কিউব এখানে বললাম ভি টি মানে আমরা জানি ভি নট ওয়ান প্লাস আলফা টি, তাহলে এই যে ভি টির মানটা আমরা এখানে বসাই দেবো, 4 নম্বর 5 নম্বর সমীকরণে ভি টির মানটা এখানে বসাই দিলাম, তাহলে উভয় পক্ষে ভি নট কে ফেললাম, এই অংশটি থাকলো, এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3 a² b প্লাস 3 ab² প্লাস বি কিউব, সূত্রটি মনে আছে নিশ্চয়, তাহলে আমরা এখানে বসাই দিলাম, এখন ওয়ান ওয়ান কেটে ফেললাম, এই অংশটি দেখো, এখন এই অংশটা আলফার মান অতি ক্ষুদ্র, কারণ কি আলফার উপর যদি বর্গ করা হয় তাহলে মান আরো ছোট হয়ে যায়, তাহলে কিউব করলে আরো ছোট হয়ে যাবে, তাহলে এই বর্গ এবং কিউবের মানটা আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো এইটা, এখন উভয় পক্ষে টি এবং এই টি কেটে ফেললাম, গামা ইকুয়াল টু 3 আলফা, তাহলে আমরা জানি গামা মানে আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক, তাহলে আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্কের মধ্যে যদি সম্পর্ক বের করতে বলে তাহলে এই পর্যন্ত করলেই হবে, এখন 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 6 নম্বর সমীকরণ 2 দিয়ে গুণ করে পাই এইটা, এটা পেলাম এবং এটা পেলাম, এবার 7 নম্বর এবং 8 নম্বর সমীকরণ আমরা দেখো সমন্বয় করি, 6 আলফা লিখলাম, ওকে 3 বিটা লিখলাম, ওকে 6 আলফা মানে আবার 2 গামা, তাহলে 2 গামা লিখলাম, তাহলে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক প্রমাণ হয়ে গেল, এই প্রমাণটা পরীক্ষায় প্রায় আসে, তাহলে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক যদি বের করতে বলে তাহলে আমরা এইখানে ক্যালকুলেশন করে আমরা সহজেই পেয়ে যাব, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, এই কি কিন্তু 100% পরীক্ষায় আসবে, তোমাদের অবশ্যই মনোযোগী হতে হবে এই প্রশ্নটির দিকে, ওকে এখন আসো নতুন অংশ শিখব, তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ কি, বলছে আধারের প্রসারণ বিবেচনা, আধারের প্রসারণ আধারের প্রসারণ বিবেচনা করে কোন তরল পদার্থের ওকে
আধারের প্রসারণ বিবেচনা করে কোন তরল পদার্থের যে প্রসারণ পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতপক্ষে তরলের আয়তন যতটুকু পরিবর্তন হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। আপাত প্রসারণ বলছে আধারের সাপেক্ষে শুধু তরলের প্রসারণ হওয়াকে আপাত বলে। খেয়াল করো, এই যে একটি পাত্র নিলাম, এই পাত্রে যদি হিট দেওয়া হয় তাহলে প্রথমে পাত্রটি তাপ নেবে। এই পাত্রটি তাপ নিলে পাত্রটির এই যে বডিটা এই অংশটা বৃদ্ধি পেয়ে যাবে, তাপ নিয়েছে, পাত্র প্রসারিত হবে। পাত্র প্রসারণ হলে পানির লেয়ার যদি এই পর্যন্ত থাকে, আসতে এই করে এই পর্যন্ত চলে আসবে। এখন সরি, এখানে দেখানো হয়েছে, তাহলে এখানে যদি আমরা ধরি আগে ছিল এই পর্যন্ত, এখানে চলে আসবে। এখন এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তরল এখান থেকে এইটুকু নেমে গেল, কিন্তু পাত্রটা বেড়ে গেছে, তরল নেমে গেছে। তরলের প্রকৃত প্রসারণ কিন্তু এখান থেকে এইটুকু, কিন্তু আমরা দেখছি কি, আমরা দেখছি যে পাত্র এখানে ছিল, এখান থেকে এইটুক বেড়ে গেল, তাহলে এইটা হলো আপাত প্রসারণ মনে হবে, অ্যাপারেন্ট এক্সপেনশন। আর পাত্র এখানে ছিল, পানি পাত্র প্রসারিত হয়েছে, তাহলে পানি রিয়াল নেমে গেল। এখন এখান থেকে এইটুক যে বৃদ্ধি পেল, এটা হলো রিয়াল এক্সপেনশন। তাহলে আমরা প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ পার্থক্য বলতে পারি, পাত্রের প্রসারণ বিবেচনা করে কোন তরল পথে যে প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে। পাত্রের প্রসারণ বিবেচনা না করে কোন তরল পথে যে প্রসারণ পাওয়া যায় তাকে আপাত প্রসারণ বলে। প্রকৃত প্রসারণ তরলের আদি আয়তন, তাপমাত্রা বৃদ্ধি প্রকৃতির উপর নির্ভর করে, পাত্রের উপাদানের উপর নির্ভর করে না। তেমনই আমরা বলবো আপাত প্রসারণ তরলের প্রকৃতি, আদি আয়তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পাত্রের উপাদানের উপর নির্ভর করে। ইহা ঋণাত্মক হতে পারে না, ইহা ঋণাত্মক হতে পারে। একে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, ড্যাশ এই ইকুয়েশন এখানে ছুটে গেছে। প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, আপাত প্রসারণ ইকুয়াল প্রকৃত প্রসারণ মাইনাস পাত্র প্রসারণ। কি দ্বারা প্রকাশ করে প্রকৃত প্রসারণ? ভি আর, এই যে দেখো ভি আর দ্বারা প্রকাশ করা হয়, ভি এ দিয়ে প্রকাশ করা হয়, আর ভি জি দিয়ে পাত্রের। এই একটি তরলের আধান নিলাম, এখন 0 ডাগ পর্যন্ত পানি উঠে আছে। এখন যদি আমরা গরম করি তাহলে পানির লেয়ার আস্তে করে এখান থেকে এইটু সরি 0 ডাগ পর্যন্ত উঠে আছে। এই অবস্থায় গরম পানির সাথে পি বিন্দুতে নেমে আসে বস্তুর, যখন আমি তাপ দিই তখন বস্তুটা আস্তে করে 0 থেকে এতে চলে আসে। এখানে 0, এটা 0, হ্যাঁ এটা কিউ, 0 তে ছিল, তাপ দিলাম, পাত্র প্রসারিত হয়ে গেছে, পানির লেয়ার 0 থেকে পিতে চলে আসলো। চিত্র দিয়ে খেয়াল করো, এখন যখন পাত্রটি তাপ ছেড়ে দিবে তখন পানি তরল পাবে, এবং তরল বেশি প্রসারিত হয় বলে এইখান থেকে এই পর্যন্ত এসে কিউ পর্যন্ত চলে আসবে। তাহলে পি থেকে দেখো পানি ছিল কিন্তু 0-তে, 0 থেকে এইখান থেকে এইটুক আসলো, তাহলে এইটুকটা হলো তোমার ও কিউ। এখানে কিন্তু পানি ছিল প্রথমে, পাত্র পাওয়ার পরে এখান থেকে এইটুক বেড়েছে। আমরা যারা ফিজিক্স বুঝবো না বা যারা জানি না, তারা দেখবো যে পানি এখানে ছিল, পানি এখান থেকে বাড়লো, এই যে আপাত ভাবে বাড়লো, কিন্তু আসলে বেড়েছে এখান থেকে। পাত্র প্রসারণ বিবেচনা না করে যে প্রসারণটা পাচ্ছি সেটা হলো আপাত প্রসারণ, সেটা হলো 0 থেকে কিউ। এটা 0 থেকে কিউ হলো ভি এ, এটা তরলের আপাত প্রসারণ। আর পাতে প্রসারণ হয়েছে পি থেকে কিউ, এইটা হলো প্রকৃত প্রসারণ। তাহলে পি কিউ ইকুয়াল টু ও পি প্লাস ও কিউ, এই দুটো যোগ করলে যথেষ্ট হবে। তাহলে আমরা তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক পেলাম। প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রে প্রসারণ, আমরা বুঝলাম ইনশাল্লাহ। এবার নেক্সট আমরা করব থার্মোস্ট্যাট কি। বৈদ্যুতিক যন্ত্রপাতিতে তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ প্রয়োজন বা দরকার, যে ব্যবস্থার মাধ্যমে কোনো পদ্ধতিতে একটি নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা সর্বদা রাখা হয় তাকে থার্মোস্ট্যাট বলে। তাহলে আমরা
যে বিশেষ সিস্টেমে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, তাপমাত্রা সর্বদা একটা নির্দিষ্ট করে রাখা হয়, সেই বিশেষ সিস্টেমটাকে বলা হয় থার্মোস্ট্যাট। ওকে, দুইটি রেল লাইনের সংযোগ স্থলে ফাঁকা রাখা হয় কেন? কারণ আমরা তো জানলাম যে লোহা বা কোনো ধাতু পদার্থ যদি তাপ পায় তাহলে প্রসারিত হবে। এখন আমরা যদি দুইটি লোহা অংশে সংযুক্ত করা হয়, সংযোগে যদি গ্যাপ না রাখি, তাহলে এই যে লোহার দণ্ডটি দেখো চিত্রে, যদি প্রসারিত হয় ঘর্ষণের ফলে, কারণ এখানে চাকা থাকবে, চাকা যখন যাবে, ট্রেনটি যখন যাবে, তখন ট্রেনের ঘর্ষণের ফলে এটা উত্তপ্ত হয়ে যাবে, তাপের ফলে এটা প্রসারিত হবে। যদি প্রসারিত হয় তাহলে এখানে গ্যাপ না থাকে, তাহলে কি হবে, এইখান থেকে ধাক্কা হবে, ধাক্কা খেয়ে এটা উঁচা হয়ে যাবে। এই অংশ যদি উঁচা হয়ে যাবে তখন কি হবে, যে ট্রেনটি বিচ্যুতি হয়ে যাবে। সেই জন্য এই দুইটি সংযোগের স্থলে একটা গ্যাপ রাখা হয়। ক্লিয়ার? এই অধ্যায়ে আমরা যে গাণিতিক সমীকরণ গুলো জানলাম সেটা জানবো, সেটা হলো ভিটি ইকুয়াল ভি নট অন প্লাস গামা আর টি, বিটা ইকুয়াল টু এস টি মাইনাস এস নট এস নট টি, আলফা ইকুয়াল এল টু মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট টি টু মাইনাস টি ওয়ান মেনলি, আর গামা ইকুয়াল টু থ্রি আলফা, ভি আর ইকুয়াল টু ভি এ প্লাস ভিজি। আমরা এই সম্পর্কগুলো দিয়ে আমরা এখন অঙ্ক করব। প্রথম অঙ্কটি দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পিতলের পাতের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ক্ষেত্রফল 1.89 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। তাহলে আমরা এই যে অঙ্কটি দেখছি এটার আগে উপাদানগুলো লিখে নিতে হবে। দেওয়া আছে লিখে যেটি সেটি দৈর্ঘ্য নট, প্রস্থ ধরলাম, প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করে ফেললাম, তাপমাত্রা জিরো ছিল, পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস, ক্ষেত্রফলের বৃদ্ধি কতটুকু দেওয়া আছে, বসাই দিলাম। এখন আমি এই ইকুয়েশন যদি বসাই তাহলে বিটার মান পাবো, কিন্তু আমাকে চাইছে দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক, আমরা কিন্তু বললাম ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক সম্পর্কে বিটা ইকুয়াল টু টু আলফা, বিটা ইকুয়াল টু টু আলফা, তাহলে আলফা কি হবে, বিটা বাই টু, বিটা মানটা বসাই দিলাম, দুই দিয়ে ভাগ করলাম, মানটা এত পেয়ে গেল। তাহলে আমরা পিতলের দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক বের করে ফেললাম। এই টাইপের অঙ্ক একটা পরীক্ষায় আসে, সেটি মেনলি সংক্ষিপ্ততে আসে, রচনামূলক তেমন আসে না। আরেকটি প্রশ্ন দেখব যে একটি ইস্পাত সেতুর দৈর্ঘ্য 40 মিটার, তাপমাত্রা 30 সেলসিয়াস বাড়লে সেতুর দৈর্ঘ্য কত বাড়বে? তাহলে আমরা দেখলাম যে দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটুকু হবে সেটা বের করতে হবে। তাহলে আদি দৈর্ঘ্য এল নট ছিল 40 মিটার ধরলাম, তাপমাত্রা বৃদ্ধি এল টি মাইনাস এল নট 30 সেন্টিমিটার, তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। এখন ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি এল টু মাইনাস এল নট বের করতে হবে, এল টু মাইনাস এল নট আমরা এই পাশে রাখলাম, আলফার মান এল ওয়ান এর মান টি ওয়ান এর মান এবং টি টু মান বসাই দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম এই যে মানটা 13.2 সেন্টিমিটার, 13.2 সেন্টিমিটার। তাহলে আমরা এই ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া যদি থাকে তাহলে আমরা এটা সহজে বের করতে পারবো যে সেতুর দৈর্ঘ্য কতটুকু বেড়েছে। ক্লিয়ার? ওকে, এই অধ্যায়ে আমরা যে প্রশ্নগুলো এখন দেখব সেটি হলো, দেখো আমাদের আসলে এখন ক্লাস টেস্ট বলো অথবা কুইজ টেস্ট অথবা তোমার অ্যাসাইনমেন্ট যে নামে উল্লেখ করো, আমরা কিন্তু এখন মেনলি অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে দিচ্ছি বা হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো তোমরা ক্লাস খুলে ফেললে এগুলো আমাকে সেশনাল খাতা, একটা ফিজিক্সের একটা খাতা করবে, সেই খাতাতে এই প্রশ্নগুলো লিখবে। আজকে কিন্তু দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এবং সেকেন্ড দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো তুমি অবশ্যই খাতায় লিখে, ফিজিক্সের খাতায় লিখে নেক্সট ক্লাসে দিবে। আজকে তারিখ কত? তারিখ হচ্ছে 18 আগস্ট, তো 18 আগস্টের দ্বিতীয় আমাদের অ্যাসাইনমেন্ট আমরা এখন সেই অ্যাসাইনমেন্ট তোমাকে দিচ্ছি। দেখো
প্রথমে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্কে সংজ্ঞা দাও। ক্লিয়ার? 5 নম্বর, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো? ৮ নম্বর, প্রকৃত প্রসারণ এবং আপাতন প্রসারণের মধ্যে সম্পর্ক লিখো সংক্ষিপ্ত। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাতন প্রসারণ সম্পর্ক, এবং দেখো রচনামূলক একটি প্রশ্নই আছে, সেটি হলো 13 নম্বর, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এটি কিন্তু পরীক্ষায় 100% আসবে। ক্লিয়ার? যদি না আসে তাহলে তো আমি আবার মিথ্যাবাদী হয়ে যাবে, তাই না? তাহলে 100% না লিখে আমি 99% লিখে দিলাম। ওকে, সরি, হোয়াট ইজ দিস? পার্সেন্টেজ দিলাম না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ মধ্যে সম্পর্ক, এটি প্রায় পরীক্ষায় আসে, শুধু তোমাদের বোঝার জন্য আমি লিখে রাখলাম, কারণ ডকুমেন্ট হিসেবে আবার 100% হয়ে থাকবে, তাই আমি এটা অমিট করে ফেললাম। তোমরা কিন্তু এটি অবশ্যই এই কয়টি প্রশ্ন লিখে আমাকে সামনে দিন, অর্থাৎ যেদিন প্রতিষ্ঠান খুলবে। একটা হলো 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্ক সংজ্ঞা দাও, এবং 5 নম্বর প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00012 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো, তরলের প্রকৃত প্রসারণ আপাতন সম্পর্ক লিখো। এখানে অতি সংক্ষিপ্ত সম্পর্ক দিলেই হবে, কিন্তু সম্পর্কটি প্রমাণ করতে হতে পারে। 12 নম্বর প্রশ্ন, দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আর রচনামূলক প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে এই কয়টা প্রশ্ন যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ কমন পাবে। এই অধ্যায় এখানে শেষ হলো, সকলকে। আর আমার ক্লাস এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত সাবান পানি দিয়ে কিছুক্ষণ পর পরে হাত ভালো করে ধৌত করে নিবে, ঘর থেকে বেরোলেই মাস্ক পরিধান করবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।